বৃহস্পতিবার রঞ্জিতনগর পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির 26তম রাজ্য সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিধায়িকা মীনারায়ণী সরকার, ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির আহ্বায়ক প্রদীপ চন্দ্র, শেখর আচার্য এবং রাজ্যের বিভিন্ন মহকুমার থেকে আগত রেশন ডিলাররা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই রেশন শপগুলোর মাধ্যমে রাজ্যের অন্তিম মাইলে বসবাস করা ব্যক্তিরা ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী পাচ্ছে, তাই অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি এই ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার। আপনাদের মাধ্যমে ওদের কাছে কিন্তু যে প্রতিটা লাস্ট মাইলে যারা লোক আছে ওদের কাছে আপনাদের মাধ্যমে কিন্তু পৌঁছেছে। ডেলিভারি সিস্টেম বিশেষ করে যে আমাদের গরিব মানুষদের জন্য খাবারের থেকে আরম্ভ করে অন্যান্য যে আনুষঙ্গিক যে দ্রব্যগুলো সেগুলো আপনাদের মধ্যে যায়, তাহলে তো আমি বলতে পারি 2024-এ এখান থেকে যে দুটো সিট আছে তার দেখতে এমনিতে আমরা জিতে গেলাম। এর মধ্যে আরো আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন যে আরো কিছু 51টার মতো আরো দেওয়া হবে, তাহলে তো বাড়ছে। এবং এই সরকার খুব স্বচ্ছতার সাথে কাজ করে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে স্বচ্ছতা ছাড়া, কারণ উনি নিজে বলছেন যে আমি মে চৌকিদার হন, তা আমরাও ছোটোখাটো চৌকিদার ত্রিপুরার। সবাই তো আমরা বলেছি আমি মে বি চৌকিদার, আমরা বলিনি, সবাই তো আমরা বলেছিলাম। অর্থাৎ করাপশনের কোনো স্থান নেই, কোনো জায়গায় করাপশন হতে দেব না, সে যেই হোক করাপশন কোনো হতে। মানুষের আস্থা অর্জন করাটাই হচ্ছে সরকারের মেইন কাজ। এদিন খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীন ভারতে প্রথম কোনো প্রধানমন্ত্রী 82 কোটি ভারতবাসীকে বিনামূল্যে 5 কেজি করে চাল প্রদান করে চলেছেন। প্রধানমন্ত্রীর প্রদর্শিত পথে চালিত হয়ে কাজ করে চলেছে রাজ্য সরকারও। পূর্বে রাজ্যের জনগণ ন্যায্য মূল্যে যে সকল খাদ্য সামগ্রী পেত, সেই সামগ্রীর সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার এবং রেশন শপগুলোর মাধ্যমে রাজ্যবাসীকে ভর্তুকি মূল্যে সর্ষের তেল প্রদানের সূচনা করে সেই লক্ষ্যে এক ধাপ এগিয়ে গিয়েছে রাজ্য সরকার। স্বাধীন ভারতে এমন একটা উদাহরণ দিন, অনেক প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন, 82 কোটি মানুষকে বিনামূল্যে 5 কেজি করে চাল প্রদান করে চলেছেন আমাদের প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের ইতিহাসে এটা কোনোদিন হয়নি, আগামী দিনেও হবে না। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি সেটা ঘোষণা করেছেন বিশাল হৃদয় নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিয়ত আমরা আলোচনার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে আমরা কাজ করে এগিয়ে যাচ্ছি, আগামী দিনেও আমরা কাজ করে এগিয়ে যাব। আপনাদের সকলের সহযোগিতাকে পুঁজি করে, সকলের আশীর্বাদকে পুঁজি করে বন্ধুরা, আমাদের এই গণবণ্টন ব্যবস্থায় বর্তমানে যে জিনিসগুলো আমরা প্রদান করছি, আমাদের প্রতিনিয়ত চিন্তাভাবনা থাকে যে কী করে আরও জিনিসের সংখ্যা বৃদ্ধি করা যায়। যেমন গত দুর্গাপূজার সময় সর্ষাতে আপনারাই বলুন কখনো দেওয়া হয়েছে রেশন শপের মাধ্যমে? এখানে দেওয়া হয়েছে সর্ষার্থে? দেওয়া হয়নি। আমাদের সংকল্পপত্রে ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার যখন মুখ্যমন্ত্রী হলেন, বাবুরার নেতৃত্বে যখন আমরা 2023 সালে আবার নির্বাচনে গেলাম, আমাদের সংকল্পপত্র হয়, তাতে কি লেখা যে বছরে 4 বার আমরা সাবসিডাইজড রেটে রেশন শপের মাধ্যমে সর্ষার তেল প্রদান করব। এবং তার শুভ সূচনা দুর্গাপূজার থেকে আমরা করেছি খাদ্য দপ্তর থেকে। এই সরকারের সবচেয়ে বড় লক্ষ্য নারীদের শক্তিশালী করে তোলা এবং মহিলারা যেন কোনো অংশে পিছিয়ে না থাকে, তার জন্য রাজ্যের 400 শতাধিক মহিলাকে রেশন ডিলারশিপ প্রদান করা হয়েছে বলে এদিন জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এর পাশাপাশি তিনি এও বলেছেন, ভারতীয় জনতা পার্টি সরকারের এই জনমুখী কার্যক্রমের জন্য আগামী 2047 সাল পর্যন্ত রাজ্যে এবং দেশে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারের শাসনই জারি থাকবে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর আমাদের সরকার প্রায় 450 মহিলাদের নামে আমাদের রেশন ডিলারের মহিলা সশক্তিকরণের প্রয়াস আমাদের সরকার নিয়েছে। আমাদের এই ভারতবর্ষের যে নারী শক্তি রয়েছে, তাদের যদি আমরা সঠিকভাবে সম্মান না করতে পারি, তাদের যদি আমরা জাগরণ না করতে পারি, তাদের যদি সশক্তিকরণ না করতে পারি, তাহলে আমাদের দেশ পিছিয়ে যাবে, আমাদের রাজ্যেও
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেই মহিলা সশক্তিকরণের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বরোজগার করা, আত্মনির্ভর করা, সেই প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।